our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings. আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন একটা ব্লগ দেখার জন্য। আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য। তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে। প্রথমে আমি আমার ছোট কন্যা ওয়াদিয়াতকে গোসল করাচ্ছিলাম, তারপর অনেকক্ষণ ক্যামেরা অফ ছিল, এরপর বিকালের দিকে একটু বারান্দায় দাঁড়িয়েছি, বিকালের দিকে একটু বাতাস আসে, এছাড়া সকালের দিকে আর বারান্দায় যাওয়া হয় না, অনেক বেশি রোদ। তো ভিডিওটা স্পেশাল বলার কারণটা আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আমার বড় কন্যার জন্মদিন। তো যতখানি স্পেশাল একটা দিন, ততখানি স্পেশাল তেমন কিছুই করা হয়নি আসলে। ছোটো বাচ্চা নিয়ে যেহেতু আমি একা থাকি, আসলে সব কিছু ইচ্ছা থাকলেও করা হয় না, তারপর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি করেছি। কেকটা আমি অনলাইন থেকেই পারচেজ করেছিলাম, বাস দুই দিন আগেই আমি অর্ডার করেছি, কাউকে ইনভাইট করা হয়নি, শুধুমাত্র একটা কাজিন ব্রাদার ছিল, ও এসেছে আর আমরাই। পোলাও খেতে খুব পছন্দ করে, তো ঝটপট করে রাইস কুকারে আমি একটু পোলাও রান্না করে নিয়েছি আর সাথে একটু মুরগির মাংস। এই তো, এই ছিল আজকের আয়োজন, খুবই সামান্য একটা আয়োজন ছিল। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন প্লিজ। এই তো, এই ছিল আজকের আয়োজন, সবাই আমার কন্যাদের জন্য দোয়া করবেন, আপনারাও বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।